হ্যালো বন্ধুরা আগামীকাল অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর শুক্রবার ভারত বনদের ডাক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি জারি করে ভারত বনদের ঘোষণা করা হয়েছে তাহলে কে এবং কেন ভারত বন্দের ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন লকডাউনের মধ্যেও ভারত অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর শুক্রবার অল ইন্ডিয়া সংঘর্ষ কোর্ডিনেশন কমিটি বিজ্ঞপ্তি জারি করে ভারত বনদের ঘোষণা করেছে দিন কয়েক আগে রাজ্যসভায় পাশ করানো হয় কৃষি বিল এই বিল সংশোধনের বিরুদ্ধে জোট বেদে প্রতিবাদ জানাতে পথে নামছে কম বেশি দুইশো কৃষক সংগঠন শ্রম আইন ব্যাঙ্গে চুরে নতুন করে তৈরির প্রতিবাদ জারি রেখেছে শ্রম ইউনিয়ন যার জেরে বারাত বনদে তাদের সমর্থনও আশা করছে কৃষক সংগঠন কৃষি সংক্রান্ত দুটি বিল পাশ ঘিরে রাজ্যসভায় তুলকালাম হয় বিরোধীদের বক্তব্যকে অগ্রাহ্য করে দনি বুটে পাশ হয় কৃষি বিল বিরোধী দলগুলির সচ্চার হয় এই বিলের বিরুদ্ধে যদিও প্রধানমন্ত্রী কৃষি বিলের পক্ষেই সোয়াল হয়েছেন এবার কৃষকেরা পথে নেমে সেই বিল ফিরিয়ে নেওয়ার দাবি জানাবে সংগঠনগুলির বক্তব্য লকডাউনের মাঝে কর্পোরেট সংস্থাগুলি সরকারকে চাপে রেখে এই বিলটি পাশ করায় কারণ দীর্ঘদিন ধরেই কৃষকদের থেকে সরাসরি ফসল কেনার বিষয়টিতে থাবা বসানোর চেষ্টা করেছিল বেসরকারি সংস্থাগুলি এই বিল পাশের জেরে একটি বিরাট সংখ্যক মানুষ কাজ হারাবে এবং কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাবে না বলে দাবি করেছে কৃষক সংগঠনগুলি কৃষি বিলের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভারত বনদের সপক্ষে আন্দোলনে নামছে জয় কিষাণ আন্দোলন অল ইন্ডিয়া কিষাণ মজদুর সভা অল ইন্ডিয়া কিষাণ সভা এবং ক্রান্তিকারী কিষাণ ইউনিয়ন ভারতীয় কিষাণ ইউনিয়ন আর এস একটি শাখা যারা ভারত বনদের সপক্ষে সরাসরি মাথা তুলতে না দাঁড়ালেও মূল্যের বিষয়টি যেন সরকার আইনি পদক্ষেপ নেয় এই দাবি জানিয়েছে তারা লকডাউনে এমনিতেই কম গাড়ি চলছে রাস্তায় তার মধ্যে বনদের ডাক কতটা জনজীবনকে প্রভাবিত করতে পারবে তা নিয়ে সন্দেহ ছিল এদিকে জানা যাচ্ছে কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাড়ুর চাষিরা বনদের সমর্থনে এগিয়ে যেতেই তাদের সমর্থন জানিয়েছেন ওলা চালক থেকে ট্রাক ড্রাইভারদের সংগঠন কৃষি বিলের প্রতিবাদে দুই মাস ধরে ব্যাপক প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে কংগ্রেস আজ থেকে সেই অভিযান শুরু হচ্ছে দেশের দুই কোটি চাষির স্বাক্ষরিত প্রতিবাদপত্র ইতিমধ্যেই কংগ্রেসের হাইকমান্ডের হাতে পৌঁছেছে এরপরই তারা প্রতিবাদের ময়দানে নামবে বলে খবর উল্লেখ্য কৃষি বিলের প্রতিবাদে নেমে রবিবার সংসদে ব্যাপক তুলপার করতে দেখা গিয়েছে আটজন সাংসদকে প্রতিবাদী এই আট সাংসদের ব্যবহারের জেরে তাদের সাসপেন্ড করা হয় তবে সংসদের বাইরেও ক্রমাগত এই বিল নিয়ে প্রতিবাদের পারদ চড়ছে এই ছিল ভারত বনদের সম্পর্কে সম্পূর্ণ তত্ত্ব এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন